নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সর্ষে বাটা ছাড়াই দারুণ স্বাদের নিরামিষ পুঁইশাকের একটি রেসিপি, যেটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমি এই রেসিপি কিভাবে বানিয়ে থাকি। নিরামিষ পুঁইশাকের চচ্চড়ি বানানোর জন্য প্রথমে কড়াইতে কিছুটা সর্ষের তেল গরম করে নিয়ে এর মধ্যে 25 গ্রাম বড়ি দিয়ে এগুলোকে লালচে করে ভেজে তেল ঝরিয়ে একটা পাত্রে তুলে রাখব। এবার কড়াইতে আরও অল্প একটু সর্ষের তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম করে নেওয়ার পর গ্যাসের ফ্লেম একদম কমিয়ে এর মধ্যে দিয়ে দিলাম অল্প 5 ফোড়ন, একটা তেজপাতা এবং 2টো শুকনো লঙ্কা। এগুলোকে লো ফ্লেমে রেখেই 10 থেকে 15 সেকেন্ড মতো সাঁতলে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম এইভাবে কেটে রাখা আলু ও গাঁঠি কচু। গাঁঠি কচু দেওয়াটা পুরোই অপশনাল, আপনারা যদি পছন্দ করেন তাহলে দিতে পারেন, আর যদি অপছন্দ করেন তাহলে গাঁঠি কচু ছাড়াও সেম প্রসেস ফলো করে এই রেসিপি বানাতে পারেন। তবে অল্প গাঁঠি কচু দিলে তরকারিটা বেশ মাখা মাখা হয়। এর সাথে সাথেই দিয়ে দিলাম অল্প নুন এবং এইভাবে কেটে রাখা পুঁইশাকের ডাঁটা। পুঁইশাকের ডাঁটাগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেওয়ার পর ছাল ছাড়িয়ে মাঝখান থেকে এরকম একটু করে চিরে নিয়েছি। এগুলোকে মিডিয়াম ফ্লেমে রেখে 2 থেকে 3 মিনিট মতো ভেজে নেব। এর ফলে পুঁই ডাঁটা ও সবজি ভাজা ভাজা হয়ে একটু নরম হয়ে আসবে। পুঁই পাতার থেকে ডাঁটা সিদ্ধ হতে অনেক বেশি সময় লাগে, তাই আমি ডাঁটাগুলোকে এই পর্যায়ে সবজির সাথে ভেজে নিচ্ছি। প্রায় 3 মিনিট ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে এইভাবে কেটে রাখা কুমড়ো দিয়ে কুমড়োর টুকরোগুলোকেও সব সবজির সাথে আরও 2 মিনিট ভেজে নেব। আলু ও গাঁঠি কচুর থেকে কুমড়ো সিদ্ধ হতে তুলনামূলকভাবে একটু কম সময় লাগে, তাই আলু ও গাঁঠি কচু কিছুক্ষণ ভেজে নেওয়ার পরই কুমড়ো দিতে হবে। কুমড়োর টুকরোগুলোকে সবজির সাথে 2 মিনিট ভেজে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিলাম এইভাবে কেটে রাখা অল্প বেগুন এবং 5-6টা সাদা খোসাটা ছাড়িয়ে একটু থেঁতো করে নেওয়া কাঁঠালের দানা। এখানে আমি কাঁচা কাঁঠাল দানা থেঁতো করে নিয়ে সরাসরি এই রেসিপিতে ব্যবহার করলাম, আর এই কাঁঠাল দানা দেওয়ার ফলে এই রেসিপির স্বাদ একটু অন্য মাত্রা পাবে। তাই আপনারা কাঁঠাল দানা দিয়ে এই রেসিপি এইভাবে একবার বাড়িতে বানাতেই পারেন, আমি নিশ্চিত যে ভালো লাগবেই। এগুলোকে সবজির সাথে মিডিয়াম ফ্লেমে 1 মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা, 1/4 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1টা চেরা কাঁচা লঙ্কা এবং এই মশলাগুলোকে কষানোর জন্য অল্প একটু জল। সব উপকরণ মিশিয়ে মিডিয়ামের থেকেও কম আঁচে রেখে 2 মিনিট মতো কষে নেব, যাতে সব মশলার কাঁচা গন্ধ চলে যায়। 2 মিনিট কষে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প এইভাবে কেটে রাখা ঝিঙে, ছোট ছোট করে কেটে রাখা পুঁইশাকের পাতা এবং পরিমাণ মতো নুন। এগুলোকে সব কিছুর সাথে মিশিয়ে হাই ফ্লেমে রেখে 1 মিনিট রান্না করে নেব। এর ফলে দেখতে পাবেন শাক ও সবজি থেকে বেশ খানিকটা জল বেরিয়ে এসেছে। প্রায় 1 মিনিট রান্না করে নেওয়ার পর এখন আপনারা দেখতেই পাচ্ছেন যে শাক ও সবজি থেকে কতটা জল বেরিয়ে এসেছে। এবার এটাকে ঢাকনা দিয়ে একদম কম আঁচে রেখে রান্না হতে দেব 10 থেকে 12 মিনিট মতো, অর্থাৎ যতক্ষণ না শাক ও সবজি পুরোপুরি সিদ্ধ হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত। এই শাক রান্নার জন্য আলাদা করে জল ব্যবহার করবেন না, শাক ও সবজি থেকে বেরোনো জলেই পুঁই পাতা, ডাঁটা ও সব সবজি ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তবুও যদি রান্না করতে করতে দেখেন যে শাক থেকে বেরোনো জল পুরোটাই শুকিয়ে এসেছে, অথচ সবজি ও শাক পুরোপুরি সিদ্ধ হয়নি, তাহলে অল্প গরম জল এর মধ্যে দিতে পারেন। প্রায় 6 মিনিট পর ঢাকনাটা খুলে একবার নেড়ে দিয়ে এর মধ্যে ভেজে রাখা বড়ি দিয়ে মিশিয়ে এটাকে ঢাকনা দিয়ে আবারও লো ফ্লেমে রেখেই এটাকে রান্না হতে দেব আরও 5 থেকে 6 মিনিট মতো। আরও প্রায় 6 মিনিট রান্না হওয়ার পর এখন ঢাকনাটা খুলে একবার নেড়ে দিয়ে চেক করে নিলাম বড়ি সহ শাক ও সবজি পুরোপুরি সিদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিলাম
एक चा चामच चीनी। चीनी भालोभावे मिशिए देवार पर एटाके ढाकना दिए लो फ्लेमे रेखे आरो एक मिनट मतो रान्ना करे नेब। एक मिनट पर गैसेर फ्लेम अफ करे एटाके ढाकना दिए आरो तीन थेके चार मिनट मतो रेस्टे रेखे एकटा सार्विंग प्लेट बा बाटीते नामिए निले तैरी हो जाबे आमादेर आजकेर रेसिपी। आज ए पर्यन्तई, सबाई भालो थाकबेन, बाय।